নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। আমাদের আজকের বিষয় শ্রী নরসিংহ কবচ পাঠ। আমাদের এক দর্শক বারবার বলছে যে নরসিংহ কবচটা দেন আর যজ্ঞের সম্বন্ধে বলুন। যজ্ঞের সম্বন্ধে বলার কিছু নেই, বিশেষ সব যজ্ঞতে যেমন হয় তেমনভাবে হবে, আর ওই একটি মন্ত্র যে বিশেষ মন্ত্র আছে সেইটি করে আপনি যজ্ঞ করবেন। কবচটি আমি পাঠ করছি, শুনুন। শ্রী নৃসিংহ কবচম নারদ উবাচ, ওম ইন্দ্রাদি দেববৃন্দেশ তাতেশ্বর জগৎপতে মহাবিষ্ণু নৃসিংহস্য কবচং ব্রুহি মে প্রভু যস্য পঠনা দিদান্তৈলক বিজয়ী ভবেত। ব্রহ্মোবাচ, শৃণু নরদ বক্ষ্যামি পুত্র শ্রেষ্ঠ তপোবন কবচং নরসিংহস্য তৈলক বিজয়াভিধাম যস্য প্রপঠন্নাদ্বাব্নি তৈলক বিজয়ী ভবেত স্রষ্টাহং জগতাং বৎস পঠনাদ্ধারণাদ্যত। লক্ষ্মীর জগত্ত্রয়ং পোথি সংহর্তা চ মহেশ্বর পঠনাদ্ধারণাদ্ দেবা বুভু বুষ্য দিগীশ্বরা। ব্রহ্ম মন্ত্রময়ং বক্ষে ভূতাদি বিনিবারকম যস্য প্রসাদাত দুর্বাসাস্ত্রৈলক বিজয়ী মুনি পঠনাদ্ধারণাদ্যস্য শাস্তা চ ক্রোধ ভৈরব তৈলক বিজয়স্য কবচস্য প্রজাপতি ঋষি ছন্দস্য গায়ত্রী নৃসিংহ দেবতা বিভু খং বীজং মে শিরো পাতু চন্দ্রবর্ণ মহামনু উগ্র বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতো মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুর নমম মহাম দাত্রিং সদক্ষরো মন্ত্র মন্ত্ররাজ সুরু রুদ্রুমা কণ্ঠং পাতু ধ্রুবং খং হৃদ ভগবতে চক্ষুষি মম নরসিংহায চ জ্বালা মালিনে পাতু মস্তকম দীপ্ত দ্রষ্টায চ তথাগ্নিনেত্রায চ নাসিকম সর্বরত্নঘ্নায সর্বভূত বিনাশ নায় চ সর্বজর বিনাশায় দহ দহ পচ দয়ম রক্ষ রক্ষ সর্বমন্ত্রং সাহা পাতু মুখং মম তারাদি রামচন্দ্রায় নমো পায়াদ উদং মম ক্লিং পায়াত ভুজযুগমঞ্চ তারং নম পদং দত নারায়ণায় পার্শ্বং চ আঙ্ঘ্রিং ক্রোং ফুং চ হুং ফট ষড়ক্ষর কোটিং পাতু নমো ভগবতে পদম বাসুদেবায় চ পৃষ্ঠং ক্লিং কৃষ্ণায় উরুদ্বয়ং ক্লিং কৃষ্ণায় সদা পাতু জনুনী চ মনুত্তমম ক্লিং গ্লোং ক্লিং শ্যাম লঙ্গায় নমঃ পায়াত পদদ্বয়ং খুং নরসিংহায় খুং চ সর্বাঙ্গ মে সদাবতু ইতি তে কথিতং বৎস সর্বমন্ত্রৌঘ বিগ্রহম তব স্নেহান্ময়াখ্যাতং প্রবক্তব্যং ন কশ্চিত গুরুপূজাং বিধায়াথ গৃহাৎ কবচং দতঃ সর্বপুণ্য যুতোভূত্তা সর্বসিদ্ধিযুত ভবেত। শতমষ্টোত্তর চাশ পুরুষচর্যা বিধি স্মৃত হবনাদি দংশা দশাংশেন কৃত্বা সাধকোত্তম ততস্তু সিদ্ধ কবচ পুণ্যাত্মা মদনোপম স্পর্ধামূর্ধয় ভবনে লক্ষ্মীর্বাণী বসে তত পুষ্পাঞ্জলাষ্টকং দত্তা মূলেনৈব পঠে সকৃত অপি বর্ষ সহস্রাণাম পূজায়া ফলমাপ্নুয়াত ভূর্জে বিলিক্ষ গুলিকাং স্বর্ণস্থান ধরে যদি কণ্ঠে বা দক্ষিণে বাহু নরসিংহ ভবেত স্বয়ং যশিদা ম ভুজে চৈব পুরুষ দক্ষিণে ভুজে বিভুয়াৎ কবচং মূলনং সর্বসিদ্ধিযুত ভবেত। কাকবন্ধা চ ইয়া নারী মৃতবসা চ ইয়া ভবেত জন্মবন্ধা নষ্টপুত্রা বহুপুত্রবতী ভবেত কবচস্য প্রসাদেন জীবনমুক্ত ভবিন্নর তৈলক্যং ক্ষোভত্যব্য তৈলক্য বিজয়ী ভবেত। ভূত প্রেত পিশাচস্য রাক্ষসা দানবাশ্চ তং দৃষ্টা প্রলয়ান্তে দেশান্তরং ধ্রুবম যস্মিন গৃহে চ কবচং গ্রামে বা যদি তিষ্ঠতি তং দেশন্তু পরিত্যজ্য প্রয়ান্তি চাতি দূরতঃ। ইতি ব্রহ্ম সংহিতায়াং তৈলক্যমঙ্গলং নাম নৃসিংহ কবচং সম্পূর্ণাম। ওম নৃসিংহায় নমঃ।
এই মন্ত্রটি মেন পূজার মন্ত্র, যেটা প্রধান। উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভূষণং ভদ্রং মৃত্যুর মৃত্যু নমাম্যহম্। এই মন্ত্রে আপনারা যজ্ঞে আহুতি দেবেন, এই বলে এই কবচ এবং যজ্ঞের মন্ত্র এখানে শেষ করছি। আর এইটা, এই কবচ খুব গুরুত্বপূর্ণ, সবাইয়ের জন্যে। শত্রু নাশ হয়, রোগ অসুখ বিসুখ দুঃখ তাপ সব নষ্ট করে। আর যেমন বগলামুখী দেবী, দেবীর যেরকম বগলামুখীর যেমন কাজ হয় সেই রকমই এই নৃসিংহ কবচেও সেই রকম কাজ হয়। আপনারা খুব যত্ন সহকারে এটি রাখবেন, পাঠ করবেন, কবচ ধারণ করবেন, কবচ সংস্কার করে ব্যবহার করবেন, যজ্ঞ পুরোহিত দ্বারা কবচ সংস্কার করাবেন, তাহলে আপনাদের মঙ্গল হবে। নিত্য পাঠ করতে পারলে খুবই ভালো হয়। আপনারা হিন্দি বা বাংলা যে কোনো জায়গায় এই কবচ খোঁজ করবেন, কবচ মালা থেকে পাঠ করবেন, দেখে পাঠ করা ঠিক হবে। জয় হোক। আর আপনারা আর এ ধরনের কি ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে লিখে জানাবেন, আমরা নিশ্চয়ই করে আনার চেষ্টা করব। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা নিশ্চয়ই করে টিপে দেবেন, যাতে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়।